Hello, my dear flowers. How are you all doing? Hope all of you are having a great week, right? Okay. So, my dear flowers, what we are going to do today? Today we are going to talk about some actions. Okay? আজকে আমরা কিছু actions এর ব্যাপারে কথা বলবো আর জানবো সেই actions এর ব্যাপারে. Okay? আর সেই actions গুলো আমরা আজকে read করবো মানে পড়বো. Okay? তার জন্য literacy skills book টা আনতে হবে. এই দেখো লিটারেসি স্কিলস বুক, এই বুকটা নিয়ে ঝটপট রেডি হয়ে যাও দেখি তোমরা. ওকে, সঙ্গে একটা পেন্সিল একটা ইরেজার আনতে হবে. এবার চলো পেজ ওপেন করে ফেলি. এখন এই বুকের পেজ নাম্বার 909 ওপেন করে ফেলো. ফ্লাওয়ার্স ঝটপট পেজটা ওপেন করে ফেলো. দেখো পেজে কি রয়েছে. এই দেখো কিছু অ্যাকশনস রয়েছে, রাইট? এই অ্যাকশনসগুলোর ব্যাপারে তো আজকে আমরা জানবো. ওকে, তাহলে ফ্লাওয়ার্স চলো অ্যাক্টিভিটি স্টার্ট করি. সবাই রেডি? ওকে, সো লেটস গেট স্টার্টেড. Now, my dear flowers, everyone look at the page. কি দেখতে পাচ্ছি? দেখো লেখা রয়েছে simple actions, right? কি লেখা রয়েছে? Simple actions. এখানে instruction কি বলেছে read করে নিয়ে একবার চলো. Look at the pictures, match the actions with the words. দেখো এইখানে বলেছে look at the pictures, মানে ছবিগুলিকে দেখো আর match the actions with the words. এই যে actions গুলি দেখতে পাচ্ছি তার সঙ্গে এই words গুলি match করতে হবে, ঠিক আছে? Okay. So, at first চলো দেখে নিই আমরা এখানে কোন কোন word লেখা রয়েছে. ফার্স্টে দেখো ইটিং, ইট, ই এ টি, ইট, আই এন জি, ইং, ইটিং. নেক্সট রয়েছে রিডিং, আর ই এ ডি, রিড, আই এন জি, ডিং, রিডিং. নেক্সট রয়েছে স্লিপিং, স্লিপ, এস এল ই ই পি, স্লিপ, ইং, আই এন জি, ইং, স্লিপিং. নেক্সট প্লেইং, প্লে, পি এল এ ওয়াই, প্লে, ইং, আই এন জি, ইং, প্লেইং. তারপর দেখো জাম্পিং, জাম্প, জে ইউ এম পি, জাম্প, ইং, আই এন জি, ইং, জাম্পিং. তারপর দেখো সিঙ্গিং, এস আই এন জি, সিঙ্ক, ইং, আই এন জি, ইং, সিঙ্গিং. সো ফ্লাওয়ার্স, ওয়ার্ডসগুলো তো আমরা রিড করে নিলাম একবার, এবার চলো আমরা অ্যাকশনসগুলির সঙ্গে সঙ্গে ম্যাচ করে ফেলি. সবাই পেন্সিল নিয়ে নাও. ফার্স্টে দেখো বেবিটা কী করছে. দ্য বেবি বয় ইজ জাম্পিং, তাই তো? বা জাম্পিং ওয়ার্ডটা কোথায় লেখা রয়েছে? এইখানে. তাহলে আমরা জাম্পিংয়ের সঙ্গে অ্যাকশনটা ম্যাচ করে ফেলবো. ওকে, নেক্সট কি দেখো কি করছে. দ্য বেবি গার্ল ইজ সিঙ্গিং, মানে গান করছে. তাহলে সিঙ্গিং কোথায় লেখা রয়েছে? এইখানে. তাহলে অ্যাকশনের সঙ্গে আমরা ওয়ার্ডটা ম্যাচ করলাম. তারপর দেখো শি ইজ রিডিং, মানে রিড করছে, বই পড়ছে, রিডিং. এই দেখো রিডিং লেখা রয়েছে. তাহলে অ্যাকশনের সঙ্গে আমরা রিডিং ম্যাচ করে ফেলি. নেক্সট দেখো দ্য বেবি বয় ইজ প্লেয়িং উইথ ফুটবল, রাইট? ইয়েস. তো কী করছে? প্লেইং মানে খেলা করছে. প্লেইং ওয়ার্ডটা কোথায়? এইখানে. তাহলে চলো অ্যাকশনের সঙ্গে এই ওয়ার্ডটা ম্যাচ করি. নেক্সট দেখো দ্য বেবি গার্ল ইজ ইটিং, তাই তো? ইটিং মানে খাচ্ছে. ইটিং কোথায় লেখা রয়েছে? ফার্স্টেই রয়েছে. তাহলে ওয়ার্ডের সঙ্গে অ্যাকশনটা ম্যাচ করি. নেক্সট দেখো দ্য বেবি গার্ল ইজ স্লিপিং, মানে ঘুমোচ্ছে. এবার স্লিপিং মানে এই ওয়ার্ডটার সঙ্গে ম্যাচ করবো আমরা এইরকমভাবে. তাহলে কী করলাম? এই অ্যাকশনসগুলির সঙ্গে আমরা ওয়ার্ডসগুলি ম্যাচ করলাম, রাইট? ওকে, তাহলে ফ্লাওয়ার্স কি সুন্দর আমরা আজকে কিছু অ্যাকশনস এর ব্যাপারে কথা বললাম, জানলাম, রাইট? ওকে, এবার কি করতে হবে, বাড়িতে কিন্তু এই অ্যাকশনস ওয়ার্ডস গুলি আবার লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্যারেন্টস কে আমি রিকোয়েস্ট করব, আমাদের সেবা কাজে এনকারেজ করবেন বাড়িতে অন্য কোনো নোটবুক বা কোনো হোয়াইট পেপার শিটে এই অ্যাকশনস ওয়ার্ডস গুলি লিখে প্র্যাকটিস করার জন্য। আর এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করে দেবেন। নাও মাই ডিয়ার ফ্লাওয়ার্স, আওয়ার ক্লাস ইজ ওভার। টেক কেয়ার অফ ইওরসেলফ এন্ড লাভ ইউ অল। সে বাই ফ্লাওয়ার্স, বাই বাই।